আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। আমার আফ্রিন্স ওয়ার্ল্ড থেকে আরও নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে 12ই রমজানের সেহরি খেলাম। আজকে বাসায় একাই আছি। আমার বর আজকে অফিসের কাজে ঢাকা মানিকগঞ্জ গিয়েছে। তো সেহরি খাওয়ার পর ফজরের সালাত আদায় করে তসবিহ নিয়ে বসেছি বারান্দাতে। বাহিরে বেশ কুয়াশা আজকে, হঠাৎ এই সময় এত কুয়াশা কেন বুঝলাম না, এবং আবহাওয়াটাও বেশ ঠান্ডা ঠান্ডা। এখন ঘড়িতে সময় 5:40। আমার ভিডিওটা আজকে এখন থেকে স্টার্ট করলাম, তবে স্টার্ট করতে করতেই আমি এখন বন্ধ করে দিব ক্যামেরাটা, কারণ এখন আমি ঘুমিয়ে পড়ব। বাসায় যেহেতু কেউ নাই, তাই আমি এখন ঘুমিয়ে পড়ব। একদম হয়তো 10:11 আগে আর ঘুম থেকে উঠছি না। বর না থাকায় রমজান মাসে আমি সারাদিন কীভাবে কাটাচ্ছি সেটার উপরেই আজকের ভিডিওটা। সত্যি কথা বলতে, এই রমজান মাস আসার পর আমার ভিডিও শ্যুট করা একদমই হচ্ছে না। এখন এটা বলা যেতে পারে যে সময় পাচ্ছি না, অথবা এটাও বলা যেতে পারে যে আসলে ইচ্ছে করছে না। সব সময় মাথার মধ্যে একটা জিনিসই কাজ করছে, রমজান মাস পেয়েছি এবছর, হয়তো আগামী বছর আমি বেঁচে নাও থাকতে পারি। জীবনে তো ছোট বড়, জেনে না জেনে অনেক রকম পাপ কাজ করেছি, অনেক অন্যায় করেছি। তো সেই সকল গুনার কারণে আল্লাহর কাছ থেকে মাপ চাওয়ার মনে হয় এটাই একটা মোক্ষম সময়, এই রমজান মাস। তাই এই সময়টা আমি একদমই হাতছাড়া করতে চাচ্ছি না। আমার জীবনে অনেক নামাজ কাজা হয়ে গিয়েছে, তো সেই কাজা নামাজগুলো এখন আদায় করছি, নফল ইবাদত করছি। নফল নামাজ পড়লে এখন 70 গুণ বেশি সওয়াব পাওয়া যাচ্ছে। আমরা তো মানুষ, আমরা বাঙালি, আমরা তো অনেক লোভী প্রকৃতির, সুতরাং অল্প পরিশ্রমেই যদি আমরা এখন বেশি বেশি সওয়াব কামাতে পারি, তাহলে কেন আমরা একটা মিনিটও নষ্ট করব? তো এসব কারণেই আসলে ভিডিওর দিকে খুব একটা মন দিতে পারছি না। আমি কোরআন শরীফ পড়া, এছাড়া বিভিন্ন নফল ইবাদত, বিভিন্ন জিকির আজগার করেই দিনটা পার করার চেষ্টা করছি। ভিডিওতে দেখলেন আমি মোটামুটি 12টার দিকে ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে গোসল করে জোহরের নামাজ আদায় করে কোরআন শরীফ পড়েছি। এরপর আমি রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে আমার একটু ছোলা সিদ্ধ করতে হয়েছে, কারণ যে ছোলাটা সিদ্ধ করা হয়েছিল শেষ হয়ে গিয়েছে, তাই ছোলাটা আমি আবার সিদ্ধ করে নিচ্ছি। মোটামুটি আশা করছি আবার 10 দিন চলে যাবে। তো এখন একা একা আছি বলে তাই বলে কি ইফতারে আমি অবহেলা করব? কখনো না। আমি কিন্তু সবসময় সাজিয়ে খাওয়া দাওয়া করতে পছন্দ করি, তাই আজকেও আমি সাজিয়েই খাচ্ছি। গতবারের মতো এবছর রমজানেও আমি ভাজা পোড়াটা একটু অ্যাভয়েড করার চেষ্টা করছি। দই চিড়াটা রেগুলার রাখার চেষ্টা করি, সাথে 2-3 রকমের ফল থাকলে ব্যাস আমার হয়ে যায়। আর সাথে একটা আমি শরবত বানিয়ে নিই। আখের গুড়ের শরবতটাই বেশি খাওয়া হয়, আখের গুড় পেট ঠান্ডা রাখতে সহায়তা করে। এছাড়া কখনো তোকমা দানা দিয়ে, কখনো চিনি দিয়েও খাচ্ছি, কখনো রুয়াজ্জা খাচ্ছি, মানে একটা না একটা ড্রিঙ্কস সাথে রাখছি। ঠিক তেমনি আজকেও আমার ইফতারে ছিল মালটা, সাথে ছিল আঙ্গুর আর কিছু খেজুর, সাথে আখের গুড়ের শরবত। আর যেটা মেইন উপাদান সেটা হচ্ছে দই চিড়া। দই চিড়াটা আমি অবশ্যই খাই, এবং এটা খেলে আমার শরীরটা বেশ হালকা লাগে এবং কোনো গ্যাস্ট্রিকের প্রবলেম হয় না। তো এই তো আমার আজকের ছোট্ট একটা ভিডিও ছিল। আমার ভিডিও যদি ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট করে আমার সাথেই থাকবেন। আপনার একটা লাইকের মাধ্যমে কিন্তু আমার এই ভিডিও অনেকের সামনে পৌঁছে যেতে সাহায্য করবে। আর আপনি যদি আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনি যদি তা অলরেডি করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তো অবশ্যই আমার পেজটি ফলো করে দিবেন। ইফতার শেষ করে রাতে টুকটাক রান্নাঘরে কিছু কাজ ছিল, সেগুলো এগিয়েছি। এরপর এশার সালাদ এবং তারাবি সালাদটা আদায় করে নিয়েছি। তারপর এক মগ চা আর সাথে ডালের বড়া নিয়ে বসেছি, এখন খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ব। তো এই ছিল আমার আজকের ভিডিও। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।